হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো আজকে আমি একটা অষ্টমীর মেকআপ লুক করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি যে মেকআপ করার আগেই কিন্তু আমাদের হাতটাকে ক্লিন করা খুবই একটা ইম্পর্টেন্ট। তো আমি হাতটা হ্যান্ড ওয়াশ করে চলে এসেছি আর আমার ফেসটাকেও ক্লিন করে চলে এসেছি। তো তোমরা যদি ফেস ক্লিন করার অনেকক্ষণ পরে তোমরা মেকআপ করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ওয়েভস ইউজ করবে। আমার যেহেতু এখানে ক্লিনজার করে চলে এসেছি তার জন্য আমার এটা লাগছে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে টোনার ইউজ করব। তো টোনারের জন্য তোমরা যার যেটা স্কিনে স্যুট করবে তোমরা সেটাই করতে পারো। আমার কাছে দুটো টোনার আছে, একটা বায়োটিকের আর একটা রোজ ওয়াটার। তো আমি আজকে যেহেতু আমার স্কিনটা ওয়াইলি ওয়াইলি ভাব তার জন্য আমি বায়োটিকের টোনারটা ইউজ করব। তোমাদের যেটা সুটেবল হবে তোমরা সেটাই ইউজ করবে। কিন্তু আমার টোনারটা আমি ভালো করে স্কিনে অ্যাডজাস্ট করে শুকিয়ে নিয়েছি। তো এইবার তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করবে। আমার কাছে অনেক কটাই ময়েশ্চারাইজার আছে, তার মধ্যে থেকে আমি আজকে ইউজ করব এই হিমালয়া। ভীষণই ভালো, কিন্তু তোমরা সবাই জানো এটা শীতকালে ইউজ করে। তো আমি আজকে ইউজ করব কারণ এইটাতে ইউজ করার পরে মেকআপটা খুব সুন্দর বসে। তোমরা নিভিয়াও করতে পারো, পন্ডস সুপার লাইট জেলও করতে পারো। তো আমি আজকে পন্ডসের এই হিমালয়ের ময়েশ্চারাইজারটা ইউজ করব। যারা সিরাম ইউজ করো তারা কিন্তু অবশ্যই সিরাম ইউজ করবে। আমি এখানে সিরামটা স্কিপ করে গেছি কারণ আমি সিরাম আমার স্কিনে দিই না, আমি একদমই সিরাম ইউজ করি না, আমার পছন্দ না। তো তোমরা দিতে পারো সিরাম এখানে। আর যারা অষ্টমীর দিন সকালবেলা বেরোবে তারা অবশ্যই সানস্ক্রিনটা কিন্তু ইউজ করবে। এটার পরে মেকআপটাকে লং লাস্টিংয়ের জন্য কিন্তু আমাদের প্রাইমার ইউজ করতে হবে। প্রাইমারটা দিলে অনেক সময় মেকআপটা কালো হয় না। তো আমি এখানে ব্লু হেভেনের প্রাইমার নিয়েছি। তোমাদের কাছে যে প্রাইমারটা সুটেবেল হবে তোমরা কিন্তু সেটা ইউজ করবে। আমি এটা করছি বলে তোমাদের করতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আমি কিন্তু প্রাইমারটা খুব দেখো অল্প পরিমাণে নিয়েছি, খুব বেশি নিইনি। প্রাইমার কিন্তু খুব অল্প অল্প নিয়েই আমাদের পুরো হালকা করে জাস্ট ড্যাপ করে দিতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু প্রাইমারটা দেওয়ার পরে খুব জোরে করে স্কিনের মধ্যে চাপ দেব না। তোমরা এখানে তোমাদের বলি তোমরা যদি প্রাইমার ইউজ না করো তো তোমরা এখানে অ্যালোভেরা জেলও কিন্তু দিতে পারো। তো দেখো আমি খুব সুন্দরভাবে প্রাইমারটাকে বসিয়ে নিয়েছি আমার স্কিনে। এরপরে আমি আইব্রো ড্রটা করে নেব। তো দেখো আমার কিন্তু আইব্রো করা নেই, আমি মানে পুজোর সময়তেই করবো, আর পুজোর বেশি দিন নেই ওই জন্য করিনি। তো আমার মোটাই আছে আইব্রোটা, তাও এর মধ্যেই আমি করার চেষ্টা করছি, জানি না কেমন হবে। তো চলো প্রথমে আমি স্পুলির সাহায্যে আইব্রোটা ভালো করে ড্র করে নেব। ভালো করে ফিল করে নেবার পরে আমি ড্র করব। তো দেখো আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের যে জেলটা হয় সেই জেলটা দিয়ে কিন্তু আইব্রোটা ড্র করব। খুবই অল্প পরিমাণে আমি নিয়েছি, নিয়ে আমি দুটো আইব্রো ড্র করব। তোমরা চাইলে কিন্তু আইশ্যাডো প্যালেট থেকেও যে ব্রাউন কালারের হয় সেই ব্রাউন কালারের সেটটা দিয়েও তোমরা করতে পারো। আর তোমরা ব্ল্যাকটা একেবারেই করবে না, জেল করো বা প্যালেট থেকে নিয়ে করো। ব্ল্যাক কালারটা দিয়ে করলে কি হয় আরও প্রচণ্ড ডার্ক লাগে দেখতে। আর আমার আইব্রোটা এমনিতেই ব্ল্যাক, আমার না করলেও চলে, তারপরেও আমি একটু করি শেপটা ভালো থাকার জন্য।
আর আমি এখানে সুইস বিউটি কনসিলার ইউজ করেছি, এটা ভীষণই একটা আমার পছন্দের কনসিলার বলতে পারো। তো এই সুইস বিউটি কনসিলারটা আমি একটা ছোট্ট ব্রাশের সাহায্যে বাকি প্রোডাক্টগুলো যেগুলো এক্সট্রা ছিল সেগুলো কিন্তু আমি এই কনসিলার দিয়ে সেভ করে নিচ্ছি। দেখবে তোমরা ভালো করে যদি করো খুবই সুন্দর লাগবে দেখতে, আর যাদের আইব্রো ড্র করা থাকবে, আইব্রোটা মানে করা থাকবে, তাদের তো আরও ভীষণই ভালো লাগবে দেখতে। তো আমার এখানে আইব্রোটা করা নেই, তোমাদের আগেই বললাম, যার জন্য আমার সেপটা ভালো আসছে না, তাও আমি করার চেষ্টা করছি। তো এরপরে আমি দেখো ব্লেন্ডিং দিয়ে, তোমরা এখানে যদি ছোট ব্লেন্ডিং থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো, তাহলে আরও ভালো হয়। আমি এখানে বড়টা নিয়েছি, ছোটটা খুঁজে পাইনি, তার জন্য তোমরা ছোটটা দিয়েও করতে পারো। তো দেখো এরপরে আমি দুটো আইব্রোই করে নিয়েছি, মানে যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। এইটা আমার একটু প্রবলেম হয়েছে, আসলে আমি যতই দুটো জারি করি, আমি করি বা নিজের করি, আমার কখনোই দুটো আমি সমান করতে পারি না, একটা না একটা প্রবলেম থাকবে। তো আমার দেখো এটা প্রবলেম হয়ে গেছে, ওটার থেকে এটা একটু বাজে হয়েছে। তো দেখো এরপরে আমি কনসিলারটা আমার চোখের ওপরে দিয়ে দিলাম, চোখের ওপরে খুব অল্প পরিমাণেই আমি নিয়েছি, বেশি নিইনি, কারণ এটা এমনই একটা প্রোডাক্ট, মানে আমার তো বললামই ভীষণ পছন্দের, তোমরা সামান্য একটু দিলেই অনেকটা হয়ে যাবে আর খুব ম্যাট ফিনিশিং। তো এরপরে আমি ল্যাকমি লুজ পাউডার এর চোখের ওপরেই লাগিয়ে দিলাম। এতে কি হবে, আমরা যে আইশ্যাডোটা করবো ভীষণ ভালো করে কালারটা আসে আর খুব ভালো লাগে দেখতে, মানে তাড়াতাড়ি বসে যায়, যার জন্য আমি ওই দুটো জিনিস ইউজ করলাম, নাহলে কিন্তু শ্যাডো ভালো করে লাগবে না। তো দেখো এখানে আমি প্রিটি অলসেটের যে প্যালেট হয় আইশ্যাডোর, সেখানে থেকে আমি একটা কালার চুজ করছি, যে কালারের আমি শাড়ি পরবো আর কি, সেই কালারের। তো আমি এখান থেকে দেখো রেড কালার নিয়ে নিয়েছি, রেড কালারটা নিয়ে আমি এখানে ভালো করে ব্লেন্ডিং করব। আর তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু ব্রাশটা খুব ভালো যদি করো আর ব্লেন্ডিংটা যদি ভালো করো, ব্যাস এই দুটো যদি তোমরা ভালো করে করো তাহলে খুব ভালোভাবে দেখবে, ব্লেন্ডিংটা সুন্দর হলেই মেকআপ ফুটে আমাদের চোখের মেকআপটা। তো দেখো এখানে আমি খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নিচ্ছি, হালকা হালকা করে, তোমরা কিন্তু একেবারেই জোরে করবে না, আস্তে আস্তে করে। আমরা ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি, আর ব্লেন্ডিং যত ভালো করবে তত ভালো হবে। তো দেখো এর ওপরে আমি শিমার লাগাচ্ছি, একটা গোল্ডেন কালারের শিমার লাগাচ্ছি, যেহেতু আমি শাড়িটা নর্মাল রেড কালারের পাড়ে পরেছিলাম দেখেছো তোমরা, তো তার জন্য আমি এখানে শিমারটা লাগাচ্ছি। খুব আঙ্গুলের সাহায্যেই কিন্তু লাগাতে হবে, ব্রাশ দিয়ে লাগালে হবে না। তো দেখো এরপরে আমি ব্রাশটা নিয়ে কিন্তু জাস্ট ড্যাপ করে দিলাম, আর দেখো কি সুন্দর হয়েছে, মানে আমার তো পছন্দ হয়েছে, তোমরা চাইলে এরকম করতে পারো, আমি কিন্তু কোনো কাটক্রিশ করিনি। আর এই দেখো ল্যাকমির এই লাইনারটা আমি ভাবছিলাম যে পরবো না, আমি সেই যেটা তোমাদের দেখালাম যে মিউজিক ফ্লাওয়ারের জেল, এটা দিয়েই আমি পরবো, বাট আমি কিন্তু এটা দিয়ে পরিনি, আমার দেখলাম যে ভালো হচ্ছে না, কারণ আমি মেকআপ যেখানে বসে করছিলাম ওখানে রোদের মধ্যেই ছিল, তো জেলটা দেখছি আমি আরও অনেকটা গলে গেছিলো, তো যার জন্য আমার জেলটার লাইনার ভালো আসেনি বলে কিন্তু আমি ল্যাকমিরটা ইউজ করেছি। তোমরা ল্যাকমির লাইনারটাই পরতে পারো, ভীষণ ভালো একটা লাইনার, আমি ওটাই আগাগোড়াই ইউজ করে আসছি, আর এই জেলটা আমি মাঝে মধ্যে করি, ভাবলাম আজকেও করবো কিন্তু দেখছি একেবারেই ভালো হয়নি জেলটা, তো আমি এটা ছেড়ে দিয়েছি, বাকিটা তোমাদের দেখাইনি। তো আমি কিন্তু ল্যাকমিরটাই করেছি, তোমরা চাইলে ল্যাকমিরটা দিয়েই করতে পারো। তো দেখো কত সুন্দর হয়েছে দুটো মিলে, তোমরা চোখের নিচে সেলোটেপ দিয়েও করতে পারো, আমি এমনি আমার হাত আছে লাইনারে পরার জন্য, তার জন্য আমি পরে নিয়েছি। তো দেখো এখানে আমি তিন রকমের ফাউন্ডেশন নিয়েছি, তো তোমরা চাইলে তোমাদের যেটা সুটেবল হবে তোমরা সেটাই নেবে, যেটা তোমাদের পছন্দের। তো আমি এখানে নিয়েছি মেবলিনের ফিটমি মেবলিনের ফাউন্ডেশনটা, এটাও তো ভীষণ ভালো, তোমরা জানো ম্যাট ফিনিশিং দেয়, তো আমার এটা খুব পছন্দ, তো আমি ভাবলাম এটা দিয়েই করি। তো আমার তোমরা তো দেখছোই আমার ফেয়ার স্কিন একদম, আমার খুব অল্প পরিমাণেই প্রোডাক্ট নিলেই হয়ে যায়, তো আমি খুব সামান্যই নিয়েছি, নিয়ে আঙ্গুলের সাহায্যে পুরো মুখে লাগিয়ে আমি একটা ব্লেন্ডিংটা কিন্তু তোমরা ভিজিয়ে রাখবে, ভিজিয়ে জলটা ভালো করে ছড়াবে, জাস্ট আমি কিন্তু ড্যাপ করেছি, কোনো তোমরা ব্লেন্ডিংটা দিয়ে ঘষবে না মুখের মধ্যে, জাস্ট ড্যাপ করে দেবে ফাউন্ডেশনটাকে, ঠিক আছে। তো দেখো এরপরে আমি কিন্তু কনসিলারটা দিয়ে, সেম কনসিলার সুইস বিউটি কনসিলারটা দিয়ে আমি হাইলাইটিং করে নেব। তো আমি চোখের নিচে যেখানে যেখানে দেবার সেখানে সেখানে দিয়ে সেমভাবেই আমি ড্যাপ করে নিলাম, এটা তোমরা স্কিপ করলেও করতে পারো। আর আমি কিন্তু এখানে কোনো কালার ক্যারেক্টার ইউজ করিনি তোমরা দেখলে, কারণ আমার মুখে কোনো দাগ নেই তার জন্য। তো এরপরে আমি ল্যাকমি লুজ পাউডারটা দিয়ে যেখানে যেখানে হাইলাইটার করলাম সেখানে সেখানে আমি এই লুজ পাউডারটা দিয়ে
দিয়ে দেব। এতে কি হবে, খুব ভালোভাবে মুখে আমাদের বসে যাবে। এবং দেখতে তোমরা যদি অল্প পরিমাণে ফাউন্ডেশন দাও দেবার পরে আর লুজ পাউডারটা একটু বেশি করে দাও, ব্যাস তোমাদের এনাফ, আর কিছু লাগবে না। তো দেখো এরপর আমি কন্টারিং করে নিচ্ছি। আমি কিন্তু শুধু নোজটাই করছি, কারণ আমার মুখে লাগে না, আমি করি না, আমার কন্টারিং করতে ভালো লাগে না। তোমরা যদি চাও কন্টার করতে পারো, আমি শুধু নোজে করি কারণ আমার নখের শেপ নেই, তার জন্য আমি শুধু নাকটাই করেছি। তো দেখো এখানে আমি কোনো ব্লাশ ইউজ করিনি, শুধু লিপস্টিকের সাহায্যে আমি ব্লাশটা করব, কারণ আমার ব্লাশ এমনিতেই আমি পছন্দ করি না খুব একটা। তো দেখো আমি একদম হালকা করে নিয়েছি লিপস্টিক দিয়ে, তোমরা করতে পারো লিপস্টিক আর একটুখানি তোমাদের ময়েশ্চারাইজার দিয়ে ভালো করে করবে, ব্যাস। আর এই দেখো সুইস বিউটির হাইলাইটার নিয়ে নিয়েছি, এটা আমার খুব পছন্দের একটা হাইলাইটার, হোজো আর এইটা, আমার এই দুটো খুব ফেভারিট হাইলাইটার। তো দেখো আমি খুব এখানে একটা ফাফি ব্রাশের সাহায্যে আমি দিয়ে দিলাম আমার গালে, নাকে, যেখানে যেখানে হাইলাইটার করা। তোমরা দেবে, অনেকে দেখি অনেক জায়গায় দেয় হাইলাইটার, বাট আমার যেখানে পছন্দ সেখানেই, যেইটুক জায়গায় দিতে হয় সেখানেই দিচ্ছি। আমার নোসে বেশি করে দিতে ভালো লাগে, কারণ নাকটা আমার একটু অন্যরকম, তো নাকে দিলে খুব ভালো লাগবে দেখতে। তো দেখো মেকআপ প্রায় আমার হয়ে এসছে, আর দেখো হাইলাইটারটা দিলেই কিন্তু পুরো ফুটে গেছে। তো এরপরে আমি এলিপটিনের একটা কাজল নিয়ে কাজলটা পরে নিলাম, সেম কাজলটা দিয়ে আমি একটু ডার্ক করব, একটু বেশি করে নিয়েছি। নেবার পরে আমি ওই প্যালেট থেকেই একটা ব্ল্যাক আর যে রেড কালারের আমি আইশ্যাডো করেছি সেই দুটো মিশিয়ে আমি একটা ছোট্ট ব্রাশের সাহায্যে কিন্তু নিচের আই মেকআপটা আমি করে নিচ্ছি। তোমরা চাইলে নাও করতে পারো, বাট আমার চোখটা যেহেতু বড়, আমার ভালো লাগে বলে আমি এটা করি, আমার পছন্দ লাগে। বাট আমি একটু মোটা করে করলাম যেহেতু আমি আট করে শাড়ি করব বলে। তোমরা চাইলে এটা কিন্তু একদম সরু করেও করতে পারো। তো এবার আমি একটু সামান্য পরিমাণে ওখানে হাইলাইটারও দিয়ে দিলাম, তোমরা নাও দিতে পারো, যার যেটা পছন্দ সে সেরকমভাবেই করতে পারো। তো আমি কিন্তু এটা খুব ভালোভাবে ব্লেন্ডিং করছি, যার জন্য আমার আর একটু মোটা হয়ে গেছে, আমি আর একটু সরু করতে চেয়েছিলাম, হয়ে গেছে। তোমরা কিন্তু স্কিপ করতে পারো, আমি করেছি বলেই তোমাদের করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এরপরে আমি লিপ বাম লাগিয়ে দিলাম আমার ঠোঁটে। লিপ বামটা লাগালে তোমরা সবাই যেন ভীষণ ভালোভাবে বসে যায়। টিপও পরে নিলাম, আর এবার আমি এখানে হিলারি রোডের একটা লিপস্টিক ইউজ করেছি, এটা তোমরা যারা ইউজ করেছো বা করো জানোই, খুবই ভালো, মানে খুবই ভালো বলার মতো না, একদম অল্প পরিমাণেই নিয়েছি। কিন্তু আমি নিয়ে দেখো পুরো দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাট হয়ে গেছে। আমার কাছে আরও লিপস্টিক ছিল, বাট আমি রেড শাড়ি পরবো বলে রেড কালারেরটাই বললাম। এরপরে আমি এখানে মেবলিনের মাস্কারা নিয়ে নিয়েছি, আমি কিন্তু কোনো ল্যাস ইউজ করিনি। তোমরা ল্যাস পরতে পারো, আমার যেহেতু ল্যাস আমি পরবো না বলে নিইনি, ভীষণ আমার প্রবলেম মনে হয় ল্যাসটা, লাইনারটাও ঘেটে যায়, তারপরে পুরো গ্লুটা দিয়েই নষ্ট হয়ে যায়, আমার পছন্দ না। তোমরা দিলে দিতে পারো। তো দেখো এরপর আমি চুলটা বেঁধে নেব। তো দেখো চুলটা বেঁধে আমি গাজরা লাগিয়ে নিয়েছি, আর দেখো আমি আট পৌরে করে শাড়ি পরেছি, অষ্টমীর সকাল মানেই তো আট পৌরের শাড়ি। গাইস সেটাই ছিল আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও অষ্টমীর সাজ। আমি তো অষ্টম, গাইস আমার ফাইনাল লুক তোমরা দেখতেই পেলে, দেখে আমাকে সবাই কমেন্ট করে জানাও কেমন হয়েছে, আর তোমাদের ভালো লাগলে তোমরাও পুরো অষ্টমীতে এই লুকটা করতেই পারো। তো আমি ছাদে চলে এসেছি, আর দেখো ছাদে এতটাই রোদ দিচ্ছে আমি ঘেমে গেছি, আর অনেক কটা রিলসও করলাম যার জন্য প্রচণ্ড ঘেমে গেছি। শাশুড়িমা কটা ফটো তুলে দিল, রিলস করে দিল। তো তোমাদের যদি মেকআপ টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকো।